আজকের খাস দশ, প্রকাশ্যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, উত্তেজনা খেজুরির গ্রামে। বসিরহাটে প্রশ্নের মুখে প্রশাসন, কুপিয়ে গুলি করে খুন করা হলো তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতাকে। ত্রিপুরায় খোঁজ মিলল প্লাস্টিক ওষুধের, মলদ্বার দিয়ে বেরিয়ে এলো সকালে খাওয়া আস্ত ট্যাবলেটটা। রাতের অন্ধকারে সীমান্তের খুব কাছে চলে এসেছিল লাল ফৌজ, রুখে দাঁড়ালো ভারতীয় সেনা। পূজোর মুখে ফের দাম বাড়ল ইলিশের, মন খারাপ বাঙালির। রঞ্জিত সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত ডেরা প্রধান রাম রহিম। পূজো প্রস্তুতি খুঁটিয়ে দেখতে রাস্তায় নামল লালবাজার, মণ্ডপগুলিতে থাকছে বিশেষ ব্যবস্থা, সতর্কতা জারি আইসিএমআরেরও। কমছে করোনার সংক্রমণ, বিদেশি পর্যটকদের হাতছানি দিচ্ছে ভারত। জঙ্গি নয়, কাশ্মীরের সেনার গুলিতে প্রাণ গেল সাধারণ মানুষের। ভারত নয়, আয়োজক হিসেবে জার্সিতে আরবের নাম লিখল পাকিস্তান। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।